ামহমতুলি আলহামদুলিল্লাহ আল্লাহ নবীবাদ আব আব্দুর রহমান ভাই প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন যে আহ কিয়ামতের দিন ওয়া তালা সাত শ্রেণীর মানুষকে আল্লাহর আরসের ছায়াতলে জায়গা দিবেন সেদিন ভয়াবহ সময়ে তিনি এটা করবেন তো এই সাত শ্রেণীর মানুষের বৈশিষ্ট্য বা কি হতে পারে আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এবং এটার ভয়েস অনেক লম্বা হওয়া প্রয়োজন কিন্তু আমি সময়ের কারণেই করতে পারছি না ইনশাআল্লাহ সময় সাপেক্ষে এটার ব্যাপারে বিস্তারিত আলোচনা আমি আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আজকের জন্য এতটুকুই যে এই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বিশেষ ভাবে মর্যাদা দিবেন এটা একটা গুণ গুণ বিশিষ্ট ব্যক্তিদের জন্য সাত গুণ বিশিষ্ট ব্যক্তি অর্থাৎ সাতটা গুণ থাকা লাগবে এক ব্যক্তির মধ্যে বিষয়টা এমন না কিন্তু সাতটা যে বৈশিষ্ট্য রয়েছে এই রকম বৈশিষ্ট্যওয়ালা ব্যক্তি অর্থাৎ কেউ যদি একটা বৈশিষ্ট্য ভালোভাবে মানতে পারে তাহলে সেও এটার ফজিলত পাবে এখানে যে বিষয়টা আসে সহিহ আল বুখারী এবং মুসলিমের হাদিস এবং মিশকাতের 701 নম্বর হাদিস বাংলা মিশকাতের 649 নম্বর হাদিস এটা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু আল্লাহর রাসূল বলেছেন যে সাবাতু ইয়াদুল্লাহুম আল্লাহু ফি যিল্লিহি ইয়া মান লা যিল্লা ইল্লা যিল্লাহু সাত মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের ছায়া তলে জায়গা দিবেন যেদিন তার ছায়াবে তার কোনো ছায়া থাকবে না তার মধ্যে এক নম্বর হচ্ছে ইমামুল আদিল ন্যায়পরায়ণ শাসক ন্যায়পরায়ণ শাসক বলতে এখানে শুধুমাত্র শাসক গোষ্ঠী যারাই যেভাবে দায়িত্বশীল অবস্থায় রয়েছে সাথে যারাই দায়িত্ব পালন করবে তারাই এই সুযোগটা পাবে তবে অমুসলিম নয় অমুসলিমদের মধ্যে অনেকেই থাকে কিন্তু তার ইমান না থাকার কারণে সে এই ফজিলতটা পাবে না মুসলিমদের মধ্য থেকেই এই ফজিলত পাবে যারাই যেখানে যেভাবে ছোটখাটো দায়িত্ব হলেও যারা দায়িত্ব ভালোভাবে পালন করছে তারা এটা পাবে রসুল সল্লাহ আলিহুমসালাম বলছেন সৈবখরে আটশো তের নব্বই নম্বর হাদিস আলা কুল্লকম রাইন ও কুল্লকুম মাস আন রিয়া তেহি রসুল সাল্লাল্লাহ আলিহুমসালুম বলছেন যে সাবধান তোমরা প্রত্যেকেই হচ্ছে দায়িত্বশীল প্রত্যেককেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে দায়িত্ব জিনিসটা খুব ভয়াবহ একটা জিনিস তো এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে যে সাব নাসা রবাদিল্লা ওই যুবক যে যুবক তার যৌবন কালটা ইবাদতের মধ্য দিয়ে পার করেছে আল্লাহর ইবাদত করে পার করেছে এইরকম যুবক যৌবন আছে এই অবস্থায় মানুষ যা ইচ্ছা তাই করতে পারে রক্ত গরম থাকে তো অবস্থায় যদি সে আল্লাহর তার যৌবনটা পার করে তাহলে অবশ্যই সে আরো সে ছায়ার নিচে জায়গা পাবে তিন নম্বর হচ্ছে কলব ফিল মাসাজিদ যে যার অন্তটা মাসজিদের সাথে ঝুলন্ত থাকে ইদা খরা হাত ইলাইহি মসজিদ থেকে বের হয়ে আসলে আবার যখন অক্ত হবে এই অক্তটার জন্য সে অপেক্ষা করতে থাকে এইরকম ব্যক্তি যারা তারা আল্লাহর ছায়ার নিচে জায়গা পাবে অর্থাৎ মসজিদের সাথে সম্পর্ক যার বেশি এই সম্পর্কে মধ্যে হাদিস রয়েছে রাসূল বলেছেন যে যে ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে যাওয়া আসা করবে তার জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে জান্নাতের মেহমানদারির ব্যবস্থা করবেন সেই বুখারীর হাদিস এরপরে চার নম্বর হচ্ছে যে অরজুল আনে তাহাব্বা ফিল্লাহ ইজতমা আলাইহি ও তাফারক আলাইহি দুইজন ব্যক্তি যারা আল্লাহর উদ্দেশ্যে দুইজন পরস্পরকে ভালোবাসে আল্লাহর উদ্দেশ্যে সম্পর্ক স্থাপন করে আবার আল্লাহর উদ্দেশ্যে সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেয় এইরকম ব্যক্তি যারা তারা আল্লাহর আরো ছায়ার নিচে জায়গা পাবে পাঁচ নম্বর হচ্ছে যে অল খালিয়াং ফাফাদত আইনাহু অরজুলুন খালিয়াং ফাফাদত আইনাহু যে যার ওই সমস্ত মানুষ যাদের চক্ষু দিয়ে পানি পড়ে আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে কাদের যে ব্যক্তি সেই ব্যক্তি আল্লাহর আরশোর ছায়ার নিচে জায়গা পাবে এ মর্মে সেই তারগিব তার্ভের মধ্যে চার নম্বর হাদিস রয়েছে রসুল সাল্লাহ রয়ালহি হস সাল্লাম বলেছেন যে লা এলিজুনার রজুলুন বাকামিন হাসিয়েতিল্লাহ হাত্তা ইয়াদৌ লাবান ওফির দরয় লাবান মানে হচ্ছে দুধ এখানে রসেল সাল্লাল্লাহ ওয়াল্লিহ সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাদে সেই ব্যক্তি আহ জাহান নামে যাওয়া ঠিক তেমনই অসম্ভব যেমন ভাবে গরুর ওলান থেকে দুধ বের করার পর আবার ওই দুধটাকে ওলানের মধ্যে দেওয়া অসম্ভব এটা হচ্ছে শহীদ তারগিবের হাদিস এরপরে ছয় নম্বর যে বিষয়টা আসবে সেটা হচ্ছে যে রজল দাঁত ইমরতন হাসবি জামালিন আফল্লা যখন কোনো সুন্দরী নারী কোনো যুবককে প্রেম নিবেদন করে বা অশ্লীলতার দিকে জেনা ব্যবচারের দিকে আহ্বান করে তখন সে ব্যক্তি বলবে যুবক বলবে যে ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহ তালাকে ভয় করি এই রকম যারা হবে তারা আল্লাহর আরসের ছায়ার নিচে জায়গা পাবে সাত নাম্বার হচ্ছে যে অরজলুন তাসাদ সাদকাত ফা তালা যে ওই ওই ব্যক্তি যে ব্যক্তি দান করছে সে ডান হাত দিয়ে দান করছে অথচ তার বাম হাত জানতে পারে না অর্থাৎ অগণিত মানে বে হিসাবি দান এছাড়াও দানের অধ্যায়গুলোতে রসুল সাল আলী আসালামের বর্ণনা রয়েছে যে তুমি বেশি বেশি করে দান করো মানে গোনে গোনে তুমি দান করিনা তুমি যদি গনে গোনে দান করো তাহলে আল্লাহ তালা তোমাকে নেকি গোনে গনে দিবেন আর তুমি যদি মানে হিসাব ছাড়াই দান করো তাহলে আল্লাহ তালা তোমাকে হিসাব ছাড়াই নেকি দিবেন তাহলে হিসাব ছাড়াই যদি নেকি হয় তাহলে এমন হবে যে আপনার দান যতটুকু হলো তার চাইতে নেকি আরো কয়েক গুণ বেশি হয়ে যেতে পারে তো বিশাল একটা ফজিলত এবং এই সাত শ্রেণীর সাত বৈশিষ্ট্য অবলম্বনকারী ব্যক্তিরাই উচ্চ মর্যাদার অধিকারী এদেরকে আল্লাহ তালা স্পেশাল ভাবে এই মর্যাদাগুলো দিবেন আল্লাহ তালা আমাদের সবাইকেই যেন এই গুণগুলো অর্জন করার জন্য তফিক দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আরহামাকাত